স্নেহের শিক্ষার্থী, তোমাদের দ্বাদশ শ্রেণীতে কি রয়েছে? দ্বাদশ শ্রেণীতে তোমাদের রয়েছে সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফরের লেখা একটি নাটক। আমাদের সময় মনে উপন্যাস ছিল, হ্যাঁ উপন্যাস নাটক এগুলো থাকে, তো এগুলো থেকে অবশ্যই প্রশ্নের উত্তর করতে হয়। তো আমরা এখন সেই সিরাজউদ্দৌলা নাটকটি, সিরাজউদ্দৌলা তো তোমরা জানো কি, তাই না? তো এটা একটু পড়বো। তো তার আগে দেখি যে সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। কে লিখেছে? সিকান্দার আবু জাফর। তাহলে আমি গল্পটি শুরু করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, তাছাড়া কিন্তু এই গল্প বুঝতে পারবে না, অনেক বড়। যদি না শুনো বুঝতে পারবে না, ছোট করে বলি কিন্তু শুনো মনোযোগ দিয়ে। ক্যাপ্টেন ক্লেটন মুষ্টিমেয় গোলান্দাজ নিয়ে কামান চালাচ্ছেন আর অন্য সৈন্যদের প্রাণপণে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছেন। গভর্নর ড্রেকের সাথে পরামর্শের কথা বলে ক্লেটন পালিয়ে যান। তখন দুর্গের দায়িত্ব এসে পড়ে হলওয়েলের উপর। যুদ্ধজয়ী নবাব দ্রুত বেগে প্রবেশ করে হলওয়েলের কাছে কৈফত চাইলেন। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজরা পেল কোথায়? নবাবের নির্দেশে কাশিমবাজার কুঠির পরিচালক বন্দি ওয়াটসকে আনা হলে নবাব তাদের অশিষ্ট আচরণ ও অনাচারের জবাব চাইলেন। তারা কাশিমবাজারের গোলা বারুদ আমদানি করেছে, কলকাতার আশেপাশের গ্রামগুলো নিজেদের দখলে নিচ্ছে, দুর্গ সংস্কার করে সামরিক শক্তি বৃদ্ধি করছে, নবাবের নির্দেশ অগ্রাহ্য করে কৃষ্ণ বল্লভকে আশ্রয় দিয়েছে, এমনকি নবাবকে নজরানা পর্যন্ত পাঠায়নি। এসব ধৃষ্টতার জবাবদিহিতা না করা পর্যন্ত নবাব বাংলায় তাদের বাণিজ্য করার অধিকার বন্ধ করার ঘোষণা দিলেন। একই সাথে তিনি নির্দেশ দিলেন গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় নিশ্চিহ্ন করে দিতে এবং গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে দিয়ে ইংরেজদের অবিলম্বে কলকাতা ত্যাগ করতে। আশেপাশের গ্রামবাসী কেউ যেন তাদের কাছে কোনো সওদা বিক্রি না করে সেটা জানিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি আরও নির্দেশ দিলেন প্রত্যেক ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে যেন নবাবের তহবিলে জমা করা হয়। মানে এই যে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে প্রতারণা করছিলেন, তারা বিভিন্ন জায়গায় দখল করে নিচ্ছিলেন, তার হচ্ছে বিভিন্ন যে জায়গা সংস্কার করে, মন্দির সংস্কার করে সেখানে সামরিক মানে যোদ্ধাদেরকে ট্রেনিং করছিলেন, ট্রেনিং দিচ্ছিলেন, তারপরে হচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে অত্যাচার চালাচ্ছিলেন। তখন নবাব সিরাজউদ্দৌলা বললেন যে তাদের কাছে কেউ কোনো বাজার হাট কোনো কিছু বিক্রি করো না, কোনো খাবার টাবার কিছু তাদের কাছে বিক্রি করো না। তিনি আরও নির্দেশ দিলেন প্রত্যেক ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি, যে সম্পত্তি এখানে হয়েছে, বাজেয়াপ্ত করে দেন। কলকাতা থেকে বিতাড়িত হয়ে ভাগীরথী নদীতে ভাসমান ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয় পলাতক ইংরেজরা। অন্ন বস্ত্রের অভাবে তারা অসহনীয় অবস্থার মধ্যে পড়ে। এর মধ্যে বন্দি করে বিচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কি হলওয়েল ও ওয়াটসকে, কি করা হয়, পলাতক ইংরেজদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। অন্ন বস্ত্রের অভাবে তারা অসহনীয় অবস্থার মধ্যে পড়ে এবং এর মধ্যে যে বন্দি করে নেওয়া হলো হলওয়েল এবং ওয়াটসকে নবাব ছেড়ে দেন। তাদের ধারণা কিছু উপহার উপটকর নিয়ে নবাবের দরবারে হাজির হলে তার সাথে এখনও ভালো সম্পর্ক তৈরি করা যাবে। দূতের মাধ্যমে নবাবের অন্যতম অমাত্য উমিচাঁদের চিঠিতে তাদের জানানো হলো যে কলকাতার দেওয়ান মানিকচাঁদ 12,000 টাকা নাজরানা নিয়ে ইংরেজদের ব্যবসা করার অনুমতি দিয়েছে। এছাড়া সিরাজের সিপাহশালার মীর জাফর, আমত্য রজবল্লভ এবং জগৎ শেঠের দল শওকত জঙ্গকে সমর্থন দেবে এবং উমিচাঁদ ইংরেজদের সাথে বন্ধুত্বের আশ্বাস দিয়েছেন। নবাব আলীবর্দী খাঁর ইঙ্গিতে সিরাজ ঢাকার সেনাপতি হোসেন কুলি খাঁকে হত্যা করলে সিরাজের সঙ্গে তারা খালা ঘোষেটি বেগমের সম্পর্কের অবনতি ঘটে। কার অবনতি ঘটে? ঘোষেটি বেগমের, মানে তার খালা। সিরাজউদ্দৌলার খালার নাম কি? ঘোষেটি বেগম। সেই ঘটনার সূত্র ধরে সিরাজের স্থলে নিজ পালকপুত্র শওকত জঙ্গকে নবাবী আসনে বসানোর প্রক্রিয়ায় প্রধান সেনাপতি ও অন্যতম অমাত্যদের সমর্থন লাভের উদ্যোগ নেন মতিঝিল প্রাসাদে। এ সময় নবাব সিরাজউদ্দৌলা উপস্থিত হয়ে ঘোষেটি বেগমকে নিজ প্রাসাদে নিয়ে আসেন। কেননা নবাব বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে চক্রান্তকারীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। ওদিকে ইংরেজরাও ব্যবসায়ের নামে বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে।
এ অবস্থায় চক্রান্তকারীদের অন্তরে শুভবোধ জাগ্রত করার জন্য সেনাপতি কি করলো, আমাত্যবর্গ এবং ইংরেজ প্রতিনিধিদের নিজ দরবারে ডেকে নিয়ে এসে আন্তরিকতা সহযোগিতা কামনা করলো। এভাবে বিভিন্ন পরিস্থিতিতে এই সন্ধি অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবে কিন্তু রাজ্য চালাবে কোম্পানি, কিন্তু মীর জাফরের তখন এত কিছু ভেবে দেখার মতো অবস্থা ছিল না। নবাব সিরাজউদ্দৌলা তার সংক্ষিপ্ত শাসনামলে একদিনের জন্য নিশ্চিন্তে কাটাননি। স্ত্রী লুৎফার সাথে আলোচনার প্রসঙ্গে বলেছেন, তিনি নিজের চারিদিকে কেবল দেয়ালের সমাহার দেখছেন, কোনটিকে ভাঙছেন আর কোনটিকে ডিঙাচ্ছেন কিন্তু দেয়ালের শেষ হচ্ছে না। পলাশের যুদ্ধের আগের রাতে নবাব তার অনুগত সেনাপতিদের সঙ্গে নিয়ে যুদ্ধের হিসাব নিকাশ করছেন। ইংরেজদের মোট সৈন্য 3,000-এর বেশি নয়, নবাবের 50,000, ছোট বড় মিলিয়ে ওদের কামান 10টি আর নবাবের 50টির বেশি। তবুও নবাব চিন্তিত, কারণ তিনি জানতেন তার বড় সৈন্য দলের সেনাপতিরাই বিশ্বাসঘাতকতা করবে। 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ শুরু হয়। নবাবের কাছে একের পর এক সেনাপতিদের মৃত্যুর দুঃসংবাদ আসতে থাকে। মোহনলাল আর মীর মর্দান নবাবকে যুদ্ধ বন্ধ না করার অনুরোধ করেন, কেননা তারা বিজয়ের প্রান্তে। কিন্তু এ সময় মীর জাফর ও রায় দুর্লভের পরামর্শে তিনি যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়ে মুর্শিদাবাদ রওনা হন, কিন্তু পথে ধরা পড়ে বন্দী হন। অবশেষে মোহাম্মদি বেগ তাকে নৃশংসভাবে হত্যা করে। 2রা জুলাই 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা শহীদ হন। খুবই মর্মাহত ঘটনা, কারণ হচ্ছে আমাদের এলাকায় যদি বাহির থেকে কোনো মানুষ আসে, আমাদের এলাকায় 50 জন মানুষ, বাহির থেকে 5 জন আসলো, ওই 5 জন যদি এই এলাকাটাকে দখল করে নেয়, এটা মানে খুবই দুঃখজনক। তো নবাব সিরাজউদ্দৌলার রাজ্য, সেখানে 50,000 যোদ্ধা, তার 50,000 বা কত হাজার যেমন যেন কামান সব কিছুই আছে, আর ওরা ইংরেজরা ছিল মাত্র 3,000। কিন্তু তারা কেন পারে, কারণ তারা ষড়যন্ত্র করে, তারা হচ্ছে চক্রান্ত করে, তার নিজের খালা মানে ঘরে যদি শত্রু তৈরি হয় তাহলে মানে বিজয়ী হওয়া খুবই অসম্ভব ব্যাপার। তো তার নিজের খালায় বিশ্বাসঘাতকতা করে, তার যে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে, তো এভাবেই কিন্তু সে পরাজিত হয়। এটা মানে একবারে মর্মান্তিক একটা ইয়ে ছিল, ঘটনা ছিল নবাব সিরাজউদ্দৌলার। তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে, আবু সিকিন্দর আবু জাফর, তারপরে লুৎফুন্নেসা নবাব সিরাজউদ্দৌলার কে, নবাব সিরাজউদ্দৌলার বউ, তারপরে সিরাজউদ্দৌলা নাটকটিতে তোমার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন যে নিয়ে এটা লিখেছেন, 1975 সালে, তারপর নবাব আলীবর্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন সিরাজউদ্দৌলা, তারপর হচ্ছে এই যে প্রশ্নগুলো, সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী ছিল, মোহাম্মদি বেগ, এগুলো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা পড়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে পারবে পরীক্ষার জন্য। এই তো মানে এই গল্পটি অনেক সুন্দর, একটু সময় নিয়ে পড়তে হয়, এই গল্পটি অনেক বড়, মানে যেহেতু এটি নাটক এটা বড় তো হবেই। এই তো সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কি, ইরিজ খাঁ, তারিফ শব্দের অর্থ কি, প্রশংসা, এগুলো মানে একটু তোমরা পড়তে পারবে। তাহলে মোট কথা হচ্ছে সিরাজউদ্দৌলা একটি নাটক এবং এটি তোমাদের সম্ভবত গ বিভাগ অথবা ঘ বিভাগে থাকবে। তো যদি মানে পড়ে যাও তাহলে কমন আসবে এবং লিখতেও পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।